চা তো আমরা সবাই অনেকভাবেই খেয়েছি, তবে আমার হাতের চা খুব স্পেশাল, নিজের বলে বলছি না। যে আমার হাতে চা খেয়েছে সে বলতে বাধ্য হয়েছে চাটা খুব সুন্দর, কীভাবে বানাও। তো আজকেই সেই রেসিপিটা আপনাদের শেয়ার করে দিলাম, আর এটা হচ্ছে সিক্রেট রেসিপি। তবে অনেকের ঘরেই এভাবে এখনও চা বানানো হয়, আর যারা বানাচ্ছেন না, যারা বাইরের চায়ের স্বাদটা ভুলতেই পারছেন না, তারা কিন্তু বাড়িতে আমার ট্রিক্সটা ফলো করে এইভাবে খুব সহজে একটা চা তৈরি করে নিতে পারেন। এবং এই চাটা খেলে আপনার প্রিয়জনরা অবশ্যই আপনাকে বলতে বাধ্য হবে, চা খেলাম না কি খেলাম, অনেক সুস্বাদু মুখে লেগেই থাকবে। আজকে সেই রেসিপিটা এভাবে করে চাটাকে, এভাবে লাল চাটাকে তৈরি করে নেবেন, এবং লিকারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। তো দেখতেই পারতেছেন যে চায়ের কালারটা কি এসেছে, আর আমি কিন্তু চায়ের কালার ভালো না হলে চা খাই না। তো আপনাদেরকেও সেই টিপসটা অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করে দিলাম, আজই নেমে পড়ুন এবং এই চাটা বানিয়ে খেয়ে দেখুন কতটা রিফ্রেশে আপনি চলে গিয়েছেন। তো আজকে টাটা বাই বাই, আর চার সাথে কিন্তু টা না হলে একদমই জমে না। তো আমি একটু চার সাথে টা নিয়ে নিব এবং সেই চা এবং টাটা খেয়ে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করে নিব। তো কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না, আর কারা কারা আমার মতোই চা ঘরে তৈরি করেন তারাও আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পেজটাতে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। বাই বাই।